হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং একটি বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। আমরা মূলত এই টাটা মেমোরিয়াল সেন্টারে যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা পেয়েছি এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো কোন কোন পোস্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। দেখতে পাচ্ছেন 23শে আগস্ট আপনাকে একটি পোস্ট তারা করেছে এবং তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দ্য টাটা মেমোরিয়াল সেন্টার ইজ আ কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার, আমরা সবাই জানি। এবার আসি কি কি পোস্টে তারা অ্যাভেলেবেল রিক্রুটমেন্ট করবেন সেটা বলেছে। নাম্বার 1, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, 4 জন ইউয়ার, 2 জন ওবিসি, লেভেল 7 পেমেট্রিক্সে তারা পে করবে 9,300 থেকে 34,800, প্লাস গ্রেড পে 4,600, টোটাল ইনিশিয়াল পে 44,900। ঠিক আছে, সঙ্গে সেল 1 প্লাস অ্যালাউন্স অ্যাপ্লিকেবল, 40 ইয়ার্স এজ, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছেন, গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, ডিগ্রি অর ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউশন। এরপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, লেভেল অফ পে ইন পে ম্যাট্রিক্স লেভেল 7, ইনিশিয়াল পে 44,900 এবং আপার এজ লিমিট হচ্ছে 40 বছর। এখানে এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে থাকতে হবে, ব্যাংকস, ক্যাশ অ্যান্ড ব্যাংক, ব্যালেন্স শিট, গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ফ্রম এ রেপুটেড ইনস্টিটিউশন অথবা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 5 ইয়ার্স টোটাল এক্সপিরিয়েন্স থাকলে সে কিন্তু অগ্রাধিকার পাবে। এবার আসি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পারচেসে, লেভেল 7, ইনিশিয়াল পে হচ্ছে 44,900, 40 বছর হচ্ছে আপার এজ লিমিট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্টোর, এখানে কিন্তু গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট, তাহলে সে কিন্তু আবেদন করতে পারছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পারচেস অ্যান্ড স্টোর, এখানেও কিন্তু একজনকে নিয়োগ করছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার মেডিসিনের উপরে, ঠিক আছে, এক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে বিএসসি ইন ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা নিউক্লিয়ার মেডিসিন অথবা ইকুইভ্যালেন্ট, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে সে কিন্তু গ্রহণযোগ্যতা বেশি পাবে। নার্স এ গ্রেডের, এক্ষেত্রে লেভেল 7-এর পে ম্যাট্রিক্স বা ইনিশিয়াল পে 44,900, পে লেভেল 7, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং উইথ 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন 50 বেডের হসপিটাল, সে অগ্রাধিকার পাবে। অথবা বেসিক আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং, 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডের হসপিটাল। নেক্সট, নার্স এ গ্রেডেড, 5টা ইউআর, 2টা এসটি, 3টা ওবিসি, 1টা পিডব্লিউডি, ঠিক আছে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং, সেম ক্যাটাগরি, সেম কোয়ালিফিকেশনস লাগবে, অথবা পোস্ট বেসিক বা বেসিক বিএসসি নার্সিং। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বিএসসি ইন বায়োকেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি অথবা বোটানি অথবা জুলজি অথবা মাইক্রোবায়োলজি, 50% নাম্বার থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ব্লাড ব্যাংক টেকনোলজি, সে কিন্তু আবেদন করতে পারছে। এছাড়াও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি অ্যানেস্থেসিয়া, সেও কিন্তু আবেদন করতে পারছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ডেন্টাল অ্যান্ড পোস্টেরিক সার্জারি মেশিন, সে আবেদন করতে পারছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রেডিয়েশন অঙ্কোলজি, সে আবেদন করতে পারছে যদি ফিজিক্স থাকে, বিএসসিতে 50% মার্কস থাকে। এখানে স্যালারি হচ্ছে 35,400। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি অ্যানিমেল সায়েন্সের, বিএসসি ইন নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি, 50% নাম্বার থাকলে সে আবেদন করতে পারছে, অথবা বিএমআরআইটি কোয়ালিফিকেশন থাকলে সে আবেদন করতে পারছে। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার,
সেও কিন্তু আবেদন করতে পারছে। 27 বছর আভারেজ লিমিট 35,400 হচ্ছে ইনিশিয়াল পে লেভেল 6, এডুকেশন কোয়ালিফিকেশন এক্স সার্ভিসম্যান ফর সিভিলিয়ান ক্যান্ডিডেটস, ঠিক আছে। সিলেকশন ম্যাটার হচ্ছে ফিজিক্যাল টেস্ট, রিটেন এক্সামিনেশন এবং স্কিল টেস্ট, ঠিক আছে। ইভেন্ট ফিজিক্যাল টেস্ট 100 মিটার রান, ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান 20 সেকেন্ডস, টাইমিং সিভিলিয়ান্স 16 সেকেন্ডস, ইভেন্ট পুশ আপ টু 38 থেকে 9টা, 31 থেকে 40, 6 থেকে 7টা, 45 থেকে 41 থেকে 45, 5 থেকে 6টা এবং অ্যাবভ 45 হচ্ছে 2 থেকে 3টে, সিট আপ টু 30, 25 থেকে 29, 31 থেকে 40 বছরের হলে 20 থেকে 24, 41 থেকে 45 হলে 15 থেকে 19, অ্যাবভ 45 10 থেকে 14। তো মূলত এইভাবে ফার্মাসিস্ট বি নিয়োগ হবে, ডি ফার্ম অথবা বি ফার্ম যদি কেউ করে থাকে মিনিমাম 1 ইয়ার্স, বি ফার্ম এবং ডি ফার্মের 3 ইয়ার্স, তাহলে সে আবেদন করতে পারবে, ঠিক আছে। টেকনিশিয়ান সি 25,500, স্টেনোগ্রাফার 25,500, সিআরআই ল্যাব টেকনিশিয়ান স্যালারি 19,900 এবং টেকনিশিয়ান এ কার্পেন্টার 19,900, টেকনিশিয়ান এ ফটোগ্রাফি 19,900, ডিপ্লোমা অফ 1 ইয়ার ইন দ্য কমার্শিয়াল আর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট কলেজ, হি অর শি ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট অ্যান্ড দ্য টেকনিশিয়ান এ এয়ার কন্ডিশনিং 1 পোস্ট, স্যালারি ইজ 19,900 রুপিস উইথ সেল 1 প্লাস অ্যালাউন্স অ্যাপ্লিকেবল, লোয়ার ডিভিশন ক্লার্ক 19,900, কুক এখানে স্যালারি 19,900 এবং অ্যাটেন্ডেন্ট এখানেও স্যালারি 18,000, আপার এজ লিমিট 25, ট্রেড হেল্পার এক্ষেত্রে 12টা ইউআর নেবে, 2টো এসসি নেবে, 1টা এসটি নেবে, 3টো ওবিসি নেবে, 18,000 পার মান্থ স্যালারি। যে সমস্ত বন্ধুরা আবেদন করতে চাইছেন তারা আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/9/2023 এবং অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন, ইন্টারভিউ, রিটেন এক্সামিনেশনস অথবা স্কিল টেস্ট, ইনফরমেশন প্রোভাইড বাই দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ইনকমপ্লিট এবং অনলাইন নন সাবমিটেড অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড, ঠিক আছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে কি কি ডকুমেন্টস লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ইকোনমিক্যাল উইকার স্টুডেন্ট সার্টিফিকেটস ইফ অ্যাপ্লিকেবল, পার্সোনাল ডিসএবিলিটি ইফ অ্যাপ্লিকেবল, পিডব্লিউডি ইফ অ্যাপ্লিকেবল, ট্রু প্রপার চ্যানেল রেফারেন্স, রেফারেন্স লিস্ট বাই দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন অ্যাসিস্টেড উইথ দ্য ট্রেনিং আর সুপারভাইজেশন অফ দ্য ক্যান্ডিডেটস ওয়ার্ক, ওকে। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর যারা এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে এই ধরনের ছোট বড় চাকরি নিয়ে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।